So, I guess welcome to E-PATHSHALA YouTube channel. As is a video, say, a video to Tami Guwahati University to Horpora, Purika, Stogitor Har. এখন নোটিফিকেশনের উপরত এখন জানানোর উপরত অল্প আলোচনা করি আশা করি আপনাদের এই ভিডিওটির জড়িয়ে কিছু পরিমাণে হলেও উপকৃত হব কিন্তু ভিডিওটির আগলৈকে যোৱাৰ আগত যদিহে আপনাদের এতিয়ালৈকে ইউটিউব চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই তেতিয়াহলে অনুগ্রহ করে আপনাদের ইউটিউব চ্যানেলটো সাবস্ক্রাইব করে লোক ভিডিওটির আরম্ভণিতে মই আপনাদের ক্লিয়ার করে থৈ দি যে এই যে নোটিফিকেশন আছে পরীক্ষা পোস্টপন হওয়ার এই নোটিফিকেশন হন পিজি লেভেলৰ বাবে আহিছে কিন্তু আজি এই ভিডিওটিতে আমি আলোচনা করিম যে অহা 25 তারিখৰ পৰা যি ইউজি 6 সেমিষ্টাৰৰ পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব লগা আছে সেই পৰীক্ষাসমূহ পোস্টপন হ'ব নে নহয় গতিকে ভিডিওটো কণ্টিনিউ করব এটা আপনাদের ডিসপ্লে দিয়েছে এটা হচ্ছে গুয়াহাটি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট যদি আহে যদি ইয়াত আপনাদের জাস্ট এক্সামিনেশন নোটিফিকেশন ক্লিক করে বা এই যে ওয়েব পেজ আছে এই ওয়েব পেজটি যেটা আপনাদের ওপেন করব এটা ইয়াত আপনাদের নোটিফিকেশন পাই যাব পোস্টপনমেন্ট অফ অল পিজি এক্সামিনেশন গেস্ট জিওআইএসটি এক্সামিনেশন এন্ড আইকম এক্সামিনেশন শিডিউল টু বি হেল্ড অন 21st and 22nd June 2022 এই যে নোটিফিকেশন আছে নোটিফিকেশন মই আপনাদের আগত এটা ওপেন করছো নিচে মই আপনার দুটা কুইক রিমাইন্ডার দিব বিচারিছো প্রথমত হয়েছে গুয়াহাটি ইউনিভার্সিটির অধীনত পিজি এন্ট্রেন্স টেস্ট 2022র অনলাইন আবেদন চলি আছে অনলাইন আবেদন কেনেকে করব তার উপর মানে একটা ডিটেল ভিডিও বানাম তারপরে আপনাদেরকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধরব কিন্তু ইয়ার লগত রিলেটেড একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও বানাইছো মানে আই বাটনত এটা দি দিছো এন্ড স্ক্রিনতো দি দিম আপনাদের এবার চাই লব আপনাদের গম পাব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হয় রিজার্ভেশন ক্যাটেগরি কেনেকা ধরনের আছে এক্সামিনেশন অ্যাপ্লিকেশন ফি আর পিজিইটি এক্সামিনেশন ফি কিমান হয় গোটেখিনি কথা একটা ডিটেল আলোচনা করছো যদি অসম সরকারের অধীনত আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 2022র অধীনত আপনাদের পরীক্ষা দিব আগস্ট মাহত তেতিয়ালে তার যে সিলেবাস আছে সিলেবাস সমূহ দিয়া হয়েছে যার উপর মই নিয়োগ বার্তা নামের ইউটিউব চ্যানেলটি আলোচনা করছো ডিসক্রিপশন বক্সত লিঙ্ক দিয়ে আছে আপনাদের এবার চাই লোব সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লোব কারণ আমি সেই ইউটিউব চ্যানেলটি যে সিলেবাস আছে সিলেবাসের প্রত্যেকটি টপিকর উপর সাবজেক্টের উপর ইন ডিটেলস আলোচনা করি কেনকা ধরনের প্রশ্ন আহিব পড়ে সকলবিলাকর উপর আলোচনা করি ইয়ে আপনাদের নিয়োগ পথ সহায় নিশ্চয় করব এটা নোটিফিকেশনলকে আহ ইয়াত যে এই নোটিফিকেশন এইখানে কথাই কোয়া হয়েছে যে যা কিছুদিন ধরে যে ধারাহার বৃষ্টি হয়ে আছে এই বৃষ্টির বাবে বিভিন্ন অঞ্চলসমূহ ফ্লাড হয়েছে আর ইয়ে কি হয়েছে ওয়াটার সাপ্লাই আর ইলেকট্রিসিটি ডিস্ট্রাপ্ট করেছে বা গতি গুহাটি ইউনিভার্সিটি আর গুহাটি ইউনিভার্সিটির অধীনে থাকা মহাবিদ্যালয়সমূহ যি পিজি এক্সামিনেশন ইনক্লুডিং জি ইউ আই এস টি আর আইকম এক্সামিনেশন যুদ্ধ 21 অর্থাৎ আজি আর অহাকাইলে অনুষ্ঠিত হবলগা আছে সেই সকলবিল পোস্টপন করা হয়েছে ইয়াত জানা মতে রিমেইনিং যে এক্সামিনেশন আছে উইল বি কন্টিনিউ এজ শিডিউলড অর্থাৎ আপনার যে অন্য ডেটর পরীক্ষা আছে অর্থাৎ টেস্ট তারিখেরপরা যদি পরীক্ষা আছে সেই পরীক্ষাসমূহ আপনার রুটিন মতে অনুষ্ঠিত করা হব রিসিডিউল প্রোগ্রাম উইল বি নোটিফাইড একর্ডিংলি অর্থাৎ যে ডেট চেঞ্জ হল যে পরীক্ষা পোস্টপন করা হল যে প্রোগ্রাম আছে প্রোগ্রাম আপনার পিছত দিয়া হব এতিয়া চাওক মই ইয়াতে দুটামান কথা ক্লিয়ার করে থ দিও আপনাদের যদি মোৰ আগৰ ভিডিওবিল চাইছে তেতিয়াহলে গম পাব যে আগতে আপনার মেবি মোৰ যিমান দূর মনত আছে 20 তারিখলৈকে পরীক্ষাসমূহ পোস্টপন করা হয়েছিল এটা আপনাদের দেখিছে 21 আর 22 তারিখের পরীক্ষাসমূহ পোস্টপন করা হয়েছে গতিকে মই পিজি লেভেলৰ খিনি কম তারপর ইউজি লেভেলৰ কথা খিনি কম যে ভবিষ্যতে কেনেকুৱা ধরনের সিদ্ধান্তসমূহ গুৱাহাটী ইউনিভার্সিটির তরফৰ আহিব পাৰে এতিয়া চাওক যদিহে আজি আর কাইলৈ ভিতৰত অসমত বানপানীর যে পরিস্থিতি আছে হামকাতে তেতিয়াহলে হয়তো আপনাদের পরীক্ষাসমূহ 23 তারিখেরপর অনুষ্ঠিত হব পাৰে কিন্তু মই নাভাবো অসমত যিটো বৰ্তমান সিটুয়েশ্যন আছে সিটুয়েশ্যনটো কম সময়ৰ ভিতৰতে উন্নয়ন হ'ব গতিকে আপোনালোকৰ যি 23 তাৰিখৰ পৰা পৰীক্ষাসমূহো আছে সেই পৰীক্ষাসমূহ হয়তো আপোনালোকৰ পোষ্টপন হ'ব পাৰে যেতিয়া নটিফিকেশ্যন আহিব মই লগ লগ আলোচনা কৰিম আপোনালোকৰ লগত আপোনালোকক জনাই দিম তাৰ বাবে আপোনালোকে ইউটিউব চেনেলটো ছাবস্ক্রাইব কৰি থৈ দিব এতিয়া ইউজিত আহিব বিচাৰিছোঁ ইউজি ছাত্ৰ-ছাত্ৰীখিনিয়ে বহুতে প্ৰশ্ন সুধি আছে যে 25 তাৰিখৰ পৰা যি পৰীক্ষা আছে পরীক্ষামূহ পোস্টপন হব নেকি এটা চাওক যে পরীক্ষা পোস্টপন হয় নে নহয় এই গুহাটি ইউনিভার্সিটি সিদ্ধান্ত গ্রহণ করব কিন্তু মই এতিয়া মোৰ ব্যক্তিগত মতামত দিম এটা চাওক বহু মহাবিদ্যালয়ত আপনার আনাক্রান্ত সকলের আশ্রয় শিবির করে দিয়া হয়েছে আমার ইয়াতো আছে আপনার কেহনমান মহাবিদ্যালয় আপনার আশ্রয় শিবির করে দিয়া হয়েছে বানপীড়িত জনসাধারণের গতিকে এনেকা পরিস্থিতিত হয়তো আপনার যে পরীক্ষা আছে পরীক্ষাটা 25 তারিখেরপর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও নাই আপনাদের হয়তো নিউজ এটাও পাইছে যে আজি গুহাটি বিশ্ববিদ্যালয়ের এখন উচ্চস্তরীয় বৈঠক আছে সেই বৈঠকসমূহত আপনাদের যে 6 সেমিস্টার পরীক্ষা আছে পরীক্ষার উপর আলোচনা করা হব আর তার যে সিদ্ধান্ত গ্রহণ করা হব মানে আপনার জনাই দিম গতি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকব কারণ আবলীয় যে ভিডিও থাকবে অলমোস্ট এক্সাম রিলেটেডে হব কিন্তু ব্যক্তিগতভাবে মই ভাবো 25 তারিখের পর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা একেবারে নাই কারণ বানপানীর যেটো পরিস্থিতি আছে এই পরিস্থিতির বাবে বহু ছাত্র ছাত্রী পড়িব হয়তো পড়া নাই কারেন্ট ডিস্টারাপ্টেড হয়ে আসলে ব্যাঘাত আসলে বা বহুতে আকো নিজের ঘরতে থাকিব পড়া নাই
তারণে হয়তো গুৱাহাটী ইউনিভাৰ্চিটিয়ে এই দিশবিলাক নিশ্চয় কনচিডাৰ কৰিব যেতিয়া তেওঁলোকে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব। যি সিদ্ধান্ত কিন্তু গ্ৰহণ নকৰক, যেনেকুৱা ধৰণৰে তেওঁলোকে ডিচিজন নিদিয়ক কিয় নটিফিকেশ্যন নিদিয়ক কিয় সকলোবিলাক আলোচনা কৰিম আহিবলগীয়া সময়বিলাকত। আপোনালোকে এবাৰ অনুৰোধ জনাইছে যে নিয়োগ বাৰ্তা আছে, নিয়োগ বাৰ্তা ইউটিউব চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ল'ব। ইভেচালেক যেনেকৈ মৰম দিছে সেই ইউটিউব চেনেলটোকো মৰম দিব। ডিছক্ৰিপশ্যন বক্সত লিংক দিয়া আছে, জাষ্ট আপোনালোকে গৈ কিনে এবাৰ কমেণ্ট কৰিব যে ইভেচালাৰ পৰা আহিছে। আপোনালোকে কি বিচাৰে, আপোনালোকৰ মনত থকা মতামতসমূহ আপোনালোকে কমেণ্ট কৰি জনাব পাৰে। ডিছক্ৰিপশ্যন বক্সত মোৰ ইনষ্টাগ্ৰাম আইডিৰ লিংক দিয়া আছে, আপোনালোকে ডাইৰেক্ট মোক ইনষ্টাগ্ৰামৰ জৰিয়তে কণ্টেক্ট কৰিব পাৰে। আপোনালোকৰ মনত যদি কিবা প্ৰশ্ন আছে তাত সুধিব পাৰে, মই সকলোবিলাক প্ৰশ্নৰে ইনষ্টাগ্ৰামত উত্তৰ দিওঁৱে। গতিকে যদি এই ভিডিওটো ভাল পাইছে ভিডিওটো লাইক কৰিব, ভিডিওটো যিমান পাৰে সিমান শ্বেয়াৰ কৰিব। যদিহে এতিয়ালৈকে ইউটিউব চেনেলটো ছাবস্ক্রাইব কৰা নাই বা ইভেচালা ইউটিউব চেনেল নতুনকৈ আহিছে তেতিয়াহ'লে অনুগ্ৰহ কৰি ইউটিউব চেনেলটো ছাবস্ক্রাইব কৰি লৈ ইভেচালা ইউটিউব চেনেলৰ এজন গুৰুত্বপূৰ্ণ সদস্য ল'ব। উন্নত ভিডিঅ'ত লোপোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে আজিলৈকে মই জ্যোতি কলিতাই এই ভিডিঅ'টোৰ পৰা বিদায় ল'ব বিচাৰিছোঁ। ধন্যবাদ। জয় আহোম।